নূতন রোগী দেখা যায় না। আর যদি আজ অনেক রোগী এসেছে তাদেরকে বলুন ভাই ঠিক আছে শুনুন পাইতম দিন গরম জল করুন যা বলুন তাও আপনাকে কিন্তু সকালে প্রথমেই আপনি এসে যান, তাহলে কিন্তু আপনি মানবতার প্রতি সুবিধা করবেন। এবং আমি মনে করি সেটাই হবে পুরোহার কাজ। আপনার যে ধর্মের হন, হিন্দু হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, মুসলমান হন, আপনার আপনার ধর্ম করবেন এটা সত্য কথা, কিন্তু সেই সৃষ্টিকর্তা সৃষ্টির জন্য করবেন আমার কাছে মনে হয়েছে এটা সব থেকে বড় ধর্ম। সৃষ্টিকর্তা সৃষ্টির জন্য করলে, যেমন একটা মাকে আপনি বাড়িতে ডেকে এনে অনেক ভালো ভালো খাবার দিলেন, ছোটো বাচ্চাটার উপরে একটা টফিও দিলেন না, ওই মায়ের পেটে ওই খাবারগুলো ঢুকবে না, কারণ আপনি তার বাচ্চাকে অবহেলা করেছেন, মহিলাকে দরকার করে মহিলাকে এত খাতির করেছেন। মা যদি সেই খাবার না খেতে পারে উপরালাও কখনো আপনার এই ধর্মের প্রতি ভক্তি নেবেন না, যতক্ষণ না পর্যন্ত তার সৃষ্টির প্রতি আপনি সঠিক আচরণ করবেন। সঠিক আচরণ করতে বোঝায় একটা একটা মানুষের সেই যে এত রাত্রি আপনার প্রতি ডাক্তার সাহেব বাঁচান আমি বড় কষ্টে আছি, এই কথাটার আপনাকে আগে দাম দিতে হবে, তবে আমার মনে হয় ওনারা সব থেকে বেশি খুশি হবেন আপনার উপরে। তো আমরা দেখছি আমরা এইখানে কীভাবে পৌঁছাতে পারি, আমরা এবিসি শিখবো, আমরা এবিসি থেকে তার আইডিয়াতে পৌঁছব। তো শুরু করি সেই ব্যাপারটাই, কিন্তু এখনো তো দশটা ট্রাক বলা হয় না, আপনাদের অত ভালো লাগবে না, কারণ আমি বলব চেষ্টা করবো। এই সেটার প্যাথোলজিক্যাল রিপোর্ট আছে, আর কোনো রিপোর্ট আপনারা প্রথম দেখবেন না, কারণ দেখুন যখনই আপনি একটা রিপোর্ট দেখলেন এ লাং কার্সিনোমা স্টেপ থ্রি উইথ মাল্টিপল মেটাস্টেসিস আপনি হাল ছেড়ে দেবেন, তাহলে আমি আর কি করবো। ফলে রিপোর্ট দেখবেন মেডিসিন সিলেকশনের পরে, তার বড় ভাই আমাকে রিপোর্ট দেখিয়েছে, আমি কোনো আগ্রহ দেখাইনি তবু দেখেছি, এমন খারাপ কোনো রিপোর্ট নয়, ফলে তুমিও দুশ্চিন্তা করো না, কেমন রিপোর্ট তোমার খারাপ, আর যদি খারাপও হতো তাকে এই কথাই বলতাম কিন্তু তোমাকে আমি মিথ্যা বলছি। রুগীর যদি রিপোর্ট খারাপ হয় আপনাকে বলতে হবে কিচ্ছু চিন্তা নেই আপনার রিপোর্ট ঠিকঠাক, তো তাহলে ও রিপোর্ট ঠিক আছে, তুমি বলো তুমি কী কষ্ট নিয়ে এসেছো, বলো শ্বাসকষ্ট হচ্ছে বলো, তারপর বলে বলে যাও বাদ ব্যথা করতে আছে, বাদ ব্যথা কোথায় হয় একটু আর কি বলে যাও, সব বলে যাও, সব কথা বলো, সব শরীর ব্যথা করতে আছে বলো, তার ধরে নাও, তুমি ধরে নাও, তুমি ধরে নাও, ধর 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 বাবা বলো আর কি কি হচ্ছে, সব বলো বলো, খুবই দুর্বল বলে যাও, গান্ধী বাবা যত কথা তোমার মনের মধ্যে আছে সব বলো বাবা, আবার দাবারে অরুস্কে যে ডান্স দিয়ে খুব ব্যথা করছে, আগে ডান্স হয়ে গেলেও মাঝে মাঝে ব্যথা বেশ বলো, তারপর পানি তৃষ্ণে লাগে কিন্তু বেশ খাইতে খেতে পারবে বলো, তারপর ঠান্ডা লাগায় কোনো সমস্যা বলো, তারপর মাথা মাঝে মাঝে ব্যথা করে বলো, তারপর বেশ তোমার যে পরে মনে পড়ে আবার বলো, তোমার এটুকু বলা হয়ে গেল, এবার তুমি বলো এগুলি কবে থেকে কীভাবে হলো তোমার মনে হয়, তোমার কি মনে হয় কেন হলো কবে থেকে হলো, মানে আজকে আর কি ঠান্ডা লাগার পর থেকে, এরপর ঠান্ডা কি তোমার প্রথম থেকেই লাগে ছোটোবেলা থেকে, ছোটোবেলা থেকে ঠান্ডা তো আছে, আচ্ছা ছোটোবেলা থেকে তাহলে এগুলো হঠাৎ করে শুরু ওই ঠান্ডা দিয়ে শুরু, তারপর ধীরে ধীরে এগুলো হয়েছে আজকে তাই তো, আচ্ছা তোমার কি পেয়ারা শরীর স্বাস্থ্য এর থেকে আরও আগে ভালো ছিল, ভালো ছিল না তবে সুস্থ তো ছিল মোটামুটি, হ্যাঁ ও চেহারাটা এইরকমই কিন্তু সুস্থ ছিল মোটামুটি, তারপর থেকে আস্তে আস্তে তোমার মানে শরীর অসুস্থতা পাচ্ছে, তুমি এখন কী করো স্টুডেন্ট, তুমি পড়াশোনার প্রতি এখন পড়াশোনা করতে তো ক্লাস তো বোধ করো অনীহা এসেছে ঠিক তো, আচ্ছা তুমি ফোনটা ছেড়ে দাও, তুমি তোমার ভাইকে দাও ফটো, তুমি দাঁড়াও তোমরা ক ভাই বোন, তুমি ওই দিকে তাকিয়ে কথা বলো, চার ভাই বোন, তোমার নাম্বার কত, আমি ওয়ান, আর ও হলো ক নাম্বার, ও থ্রি, থ্রি
তার তোমাদের এরপরে কি ভাই আছে না বোন আছে? পরে বোন আছে, বোন আছে। তো তুমি বলো তুমি ওকে জবের কাজ, তুমি ওর থেকে বয়স কত পার্থক্য? সাত আট বছর পার্থক্য। এখানে একটা কথা বলি, এটা যদি ভাই না হয় ওর বাবা হতো, আমি জিজ্ঞেস করতাম কত বছর বয়সে বিয়ে হয়েছে আপনার, জিজ্ঞেস করতাম আপনি যাকে বিয়ে করেছেন তার কত বছর বয়স ছিল, তারপর জিজ্ঞেস করতাম আপনাদের বিয়ে হওয়ার কত বছর পরে বাবুর ওর বাবা আর এর প্রথম বাচ্চা, তাই জিজ্ঞেস করতাম বিয়ের কত বছর পরে ও জন্মেছে। এই এতগুলি কথার পিছনে একটা একটা ওষুধের নিশানা আছে, এবং এই উত্তর লেখবার সময় আপনাকে পাশেই খুব লিখতে হবে তোর আমার এই লেখাটা এখানে আছে, ওই কেসটা আছে, বিসি কেস, এই এক্সাম্পলটা আছে, এই যেটা ওখান থেকে নিয়েছিস আর তোর পাগল, তুই পুরোটা করেছিস কি? যা আমি লিখেছি এমবিসি পুরোটা লিখেছিস না? এবার দেখুন ও যা বললো ওটা কি করবি, ওটা ঠান্ডার দোষ ছিল এইটুকু জানা গেছে, আর হচ্ছে এই ঠান্ডার দোষ থেকে ধীরে ধীরে সব ওষুধকে ধরে নিয়েছে, আর ওর কথা অনুযায়ী সব ঠিকঠাকই ছিল কিন্তু এত অসুস্থও ছিল না, যেমন বিভিন্ন অসুস্থতার কারণে সবচেয়ে দুর্বলতার জন্যে পড়াশোনা করতে পারে না, কেমন না? তুমি বলো ওর ছোটোবেলাতে ওর তুমি কি তুমি তো থেকে কত বছর বড় জন্য বললে? 8 বছর মানে অনেক বড় হয়ে গেছে। আমি সজোকে দেখেছি যে ওর ধনুষ্টা, এরপরে আমরা ডাক্তারখানা নিয়ে নিতে পারিনি, পরে পরের দিন যখন সুস্থ হয়েছে বুকিং ডাকার পরে সুস্থ হয়েছে, এরপরে ডাক্তারখানা নিয়ে এরপরে পরে মোটামুটি সুস্থ ছিল, বিভিন্ন ডাক্তার কবির আছে সেই দেখাইছি, তারপরে যখন ওর বয়স 16 বছর তখন থেকে মানে ও আবার অসুস্থ হইল এই বাদটা থাকি। আচ্ছা ডাক্তারবাবুরা কি টেস্ট করে বলেছেন রিউমাটিক ফিভার? হ্যাঁ মানে ব্যথা, তাই তো? হ্যাঁ ওকে ইনসুলিন ইনজেকশন চলেছে, ইনজেকশন ছিল ওই পেনিসিলিন ট্যাবলেট, ক বছর খেয়েছ না এখনো খাচ্ছ? পরে বন্ধ করে দিয়েছো, এইটি কি ডাক্তারের ইনস্ট্রাকশন মেনে মানে তাদের উপদেশ মেনেই বন্ধ করেছো, তবুও তোমার ব্যথা বেশ কন্টিনিউ করছে? আচ্ছা তুমি আর কিছু বলবে? তারপরে ওর সমস্যা ছিল প্রতি বছর একবার একবার অসুস্থ হইতে এবং হসপিটাল পর্যন্ত যাওয়া লাগবে, এভাবে চারবার হয়েছে আমার জানা মতে। এরপরে তখন এই এই যে তুমি চারবার হসপিটালের কথা বললে, এই শেষবার তখন বয়স কত? শেষবার কত বছরে? তার মানে এখন তোমার বয়স কত? 23 বছর। প্রথম হসপিটালে ঢুকেছিল তখন ওর বয়স কত? তখন 16 বছর। 16 বছরে ঢুকে। আচ্ছা এখন কথা হলো, আচ্ছা ঠিক আছে তুমি একটা কথা শেষ করি, আচ্ছা তুমি ওর সম্বন্ধে আর কি বলতে পারো, আর কিছু বলতে পারো? আর বলতে পারি হলো হলো বলো, ও এখন বর্তমানে পড়ালেখা ছেড়ে দিয়েছে, ও থার্ড ইয়ার ছিল ডিগ্রি, কিন্তু মানে 2 ইয়ার শেষ করার পরে থার্ড ইয়ার এখন পড়াশোনা ছেড়ে দিয়েছে, বলতে আমি আমার দ্বারা সম্ভব আমি পারতে দিই, 9 বছর আগে ছেড়ে দিয়েছে, এই এই বছরে ছেড়ে দিয়েছে। ঠিক আছে আবার শুরু করো। এরপরে আমি ওরে পাওয়ার পরে ওর পিআরএস এর আমি সপক্ষে মানে দলিল পাই। আচ্ছা পিআরএস এর সপক্ষে তুমি কি পেয়েছো? পেয়েছি আমার মায়ের, আমি অন্যভাবে জানি যে তার প্রথম মেন্সে ডিস্টার্ব ছিল, তারপরে আমার যে ছোট বোনটা আমার পরের যে বোনটা ও পেটে থাকতে অনেক অসুবিধা ছিল মায়ের, ও অসুস্থ এখন অসুস্থ আছে কিন্তু আগের থেকে, এরপরে ও হওয়ার পরে ও এইভাবে, আর ওই ছোটোবেলায় যে ওর হিস্টোরি প্রথম ভয়ঙ্কর একটা হিস্টোরি, এরপরে থেকে যে ও কোনো কিছু সুস্থ ছিল না, এইগুলি মানে হিসেব করে আমি এরপরে একটা না একটা অসুস্থতা ও ভোগী, মানে ও প্রমণায় ভোগেই চলছে, কিন্তু এত ডাক্তার এত কবির দেখানোর পরেও কোনো কিছু দিশা পাচ্ছিলাম না, পরে আমি কারো বেশ 200 cc রেসপন্স নেই বেড়ে গেছিলো, ধীরে ধীরে আসছি, আবার কার্বনিতে গেছি, তারপরে সরিনামে গেছি, তারপরে অল্প একটু 2-3 ঘন্টা সুস্থ ছিল, যখন আমি মনে করলাম সরিনামও ওরে সারা দেয়নি, তখন আমি বড় ভাইয়ের সাথে যোগাযোগ করে তারপরে আমি হাইড্রোকপি নাম 200 cc তাতেও বেড়ে গেছিলো, পরে ওর অ্যাপেন্ডিক্স ধরা পড়ছিল, আর বর্গনায় বলছে অ্যাপেন্ডিক্স এবং সরোয়ারটিতে বলছে অ্যাপেন্ডিকুলার, একিউট অ্যাপেন্ডিকুলার ডিজিজ, তো এই বিষয়ের পরে
সাদ্দারি ডাক্তার ওনার টেবিলে তুলে দিয়েছে যে উনি অপারেশন করবে, আমি সেখান থেকে ওরা নিয়ে আসছি এই কারণে যে আমি ওষুধ দিয়ে দেখি তো সময় আছে বা তুই একটু মোটামুটি সুস্থ আছে। এই এবছরে ভর্তি হয়েছে গত মাসের 25 তারিখে, সরি মার্চ মাসের 25 তারিখে ভর্তি হয়েছিল করবেন হসপিটাল। তারপরে আমি ওর হাইড্রোকোমিনাম 200 দেওয়াতে ও অসুস্থ ছিল না, জিরো থ্রি প্রথমে জিরো অনেক গেছি, যে ওর আরও খারাপ অবস্থা কিছু তার কারণে জিরো অনেক গেছি, জিরো অনেক ও কিছুদিন ভালো ছিল, এরপরে জিরো থ্রি চলছে এই দেড় মাস, কিন্তু ওর ব্যথা অনেকটাই কমে গেছে। আর ওর যে রিউমাটিক ফিভার ছিল এই রিউমাটিক ফিভারটা ওর অনেক কমে গেছে। জীবন দর্শন আমি বলি যে ও ছোটবেলা থেকে সবার কলেজ যেত না, ওর মানে যে ওকে বেশি আলোচনা তার কলেজ যেত এবং প্রচন্ড দুষ্ট ছিল ছোটবেলায়। আর এরপরে ও একটু যখন বড় হয়েছে মানে 8-9 যখন পড়া শুরু করছে তখন থেকে বদলে গেছে, এখন ও অনেক ভালো মানুষ, তখন বদলে গেছে। ঠিক আছে বলো, আর জীবন দর্শন সম্পর্কে আর কোনো ও বা ওর ওর বন্ধু আছে? আচ্ছা ঠিক আছে, তুমি এবার থাকো, যদি লাগে আমার তোমাকে দাঁড় করাবো, এটা তুমি ওটা ওকে দিয়ে দাও, তুমি এখন ধরে চুপ করে বসে থাকো নিচু করে। ওর ভাই যে কথাগুলি বলেছে আমরা এখন তার মূল্যায়ন করবো, তো একটা একটা কথা একটা একটা শুরু করি। সে হলো ও পিআরএস একটা শব্দ উচ্চারণ করেছে, কিন্তু যেহেতু এখানে অনেকে নূতন আছেন তাই যদি পিআরএস শব্দটা আমি এভাবে বলবো না, আমি বলবো পোস্ট অফিস সিন্ড্রোম। যে ছবি আপনারা সকালবেলা দেখেছিলেন যে রেবিস ভাইরাসের নিউক্লিয়ার ম্যাটেরিয়াল যদি আমাদের নিউক্লিয়ার ম্যাটেরিয়ালের সঙ্গে যোগ বাধে, আমি এইটা বলার আগে আরেকটা কথা বলি, আপনারা নিশ্চয়ই জানবেন যে একবার যদি কারো টিবি হয়ে থাকে তাহলে একজন প্যাথোলজিক্যাল টেকনিশিয়ান এখান থেকে স্লাইড দিয়ে একবারই টিস্যু নিয়ে বলবে যে আপনার কি টিবি হয়েছিল। আপনি হয়তো বলেননি কোনো ডাক্তারকে যে আমার টিবি হয়েছিল, কিন্তু একজন টেকনিশিয়ান একটা স্লাইড দিয়ে এমনি করে নেবে, নিয়ে বলবে আমার টিবি হয়েছিল। তার মানে হল টিউবারকুলার ব্যাকটেরিয়া একবার যদি আক্রমণ করে তাহলে ওর জেনেটিক ম্যাটেরিয়াল একটা মানুষকে দিয়ে দেয় এবং তারা ওই মানুষের জেনেটিক ম্যাটেরিয়ালের সঙ্গে এই টিউবারকুলার ব্যাকটেরিয়া জেনেটিক ম্যাটেরিয়াল গাছ ছড়া বেঁধে নেয়, বেঁধে নিয়ে ওরা এবার রান করে প্রজন্মের পর প্রজন্ম। এটা কিন্তু আমার কথা, এটা হচ্ছে মডার্ন সায়েন্সের কথা, ব্যাকটেরিওলজির কথা। যার জন্যে বলা হয় টিউবারকিউলোসিস যে পরিবারে একজনার হবে পরবর্তী পুরুষে চলতেই থাকবে আর চলতেই থাকবে আর চলতেই থাকবে। তার জন্যে এরা কি হয় বিভিন্ন রোগে আক্রান্ত হবে। আরো একটা কথা আছে যেটা বিকে সরকার বাবুর বইয়ে উল্লেখ আছে, অর্গানোতে, অর্গানো মানে হচ্ছে অর্গানো তো অ্যানিমালেরই হয়, বিকে সরকার বাবুর কমেন্ট্রি অন অর্গানো মানে অর্গানের অ্যাক্টিভিজমের উপর উনি কিছু কথা বলেছেন ওই বইয়ে, স্টুয়ার্ট ক্লোজের কিছু কথা লেখা হয়েছে। আমার একটা লেখা আছে, সেটা লেখার টপিকটা হলো টিউবারকুলার ডায়াসিস। এই টিউবারকুলার ডায়াসিস লিখছে বসেছিলাম এই ঘটনা পেয়ে ওই বইটা থেকে, যেখানে বলা হয়েছে অ্যালিমানিয়ান সোরা স্টুয়ার্ট ক্লোজের টিউবারকুলার ডায়াসিস মডার্ন ব্যাকটেরিওলজির টিউবারকুলার ব্যাকটেরিয়া এরা সবাই সমার্থক। লেখাটা পড়ার পর তুই মানে জানা আমি ভাবলাম তোকে একবার ডেকে আর বসতে হবো, ভুলে গেছি যখন পরে খেয়ে নিলাম দেখা করি। তো শুনলেন আমার কথা, এনভিয়ান সাহেবের সোরা, স্টুয়ার্ট ক্লোজ সাহেবের টিউবারকুলার ডায়াসিস, মডার্ন ব্যাকটেরিওলজির টিউবারকুলার ব্যাকটেরিয়া এরা সবাই সমার্থক। লেখাটা পড়ার পর
আমার মাথাটা প্রায় খালামের মতো হয়ে গেল। আমি এ নিয়ে আরো বেশি পড়াশোনা শুরু করলাম। তারপর দেখলাম ঋষি ঠিক কথাই বলেছেন, তার জন্য টিউবারকুলার ডায়াথিসিস নেই এমন একটা মানুষ পাওয়া, এখানে তো পাওয়া যাবেই না, সারা পৃথিবীতে পাওয়া যাবে না সন্দেহ আছে, যার মধ্যে টিউবারকুলার ডায়াথিসিস নেই। এবার বুঝবো কি করে? আপনি আজ ভাবছেন আরে লোকটা ফালতু বকবক করছে, আমার বাপের টিবি হয়নি, আমার দাদার টিবি হয়নি, তার বাপে হয়নি, তার বাপের হয়নি, তার বাপের হয়নি। এখানেই শেষ না, আমি তো বলেছিলাম সকালে আমার বয়স 60 কোটি, আমি 3-4 পুরুষের পরেই আসিনি পৃথিবী থেকে, আমার পূর্বপুরুষ আকাশ থেকে পড়েনি, তাদেরও পূর্বপুরুষ ছিল। তার মানে হলো এই টিউবারকুলার ডায়াথিসিস, আর আপনি যদি খোঁজ করেন মডার্ন এই ক্লাসিক্যাল হোমিওপ্যাথির কেসে গিয়ে টিবি হয়েছিল কারো, আপনার মায়ের টিবি হয়েছিল, আপনি এখানে শেষ করে দেন প্লিজ ভাই, সেদিন শেষ হয়ে গেছে। এখন জিজ্ঞাসা করুন আপনাদের গোষ্ঠীতে কার অশ্ব আছে, তার অ্যালার্জি আছে, তার বলে মাথা ব্যথা আছে, তার ইয়ে সিবিএ স্ট্রোক হয়েছিল, এই সবগুলো কথা টিউবারকুলার ডায়াথিসিসের কথা। তো টিউবারকুলার ডায়াথিসিস নেই এমন একটি মানুষ খুঁজে আপনি পাবেন না, আর যদি তা হয় তাহলে আপনাকে অ্যান্টি টিউবারকুলার ড্রাগই দিতে হবে। এবার বৈধ অ্যান্টি টিউবারকুলার ড্রাগ এতগুলি, আপনি এবার কোনটাকে দেবেন? তার জন্য আমি সব ড্রাগগুলিকে ইউজ করেছি, ভেরিফিকেশন, রিভেরিফিকেশন, রিভেরিফিকেশন করে আমি 3 ড্রাগে দাঁড়িয়ে আছি অ্যান্টি টিউবারকুলার ড্রাগ। একটা হলো ভ্যাসলিনাম, একটা হলো ড্রসেরা রোটান্ডিফোলিয়া, আর একটা হলো টিউবারকুলিনাম। এবং এই 3 জেনেও বা কিনা আমি 3 মিশিয়ে দিতে পারবো না, আপনাকে উইদিন এ ফ্র্যাকশন অফ এ সেকেন্ড ডিসিশন দিতে হবে। এই যে মানুষটি আমার সঙ্গে বসে আছে, আমি ওকে অ্যান্টি টিউবারকুলার ড্রাগ দেবো, কী দেবো, টিউবারকুলিনাম দেবো, ভ্যাসলিনাম দেবো, ড্রপস দেবো, কী দেবো? যদি ও বলে ওর বড় ভাই যে ওর অতীতে প্রচুর পাতলা পায়খানার ইতিহাস, আমি ওকে ড্রপস দেবো। যদি বলে ডাক্তার সাহেব ওর তো পায়খানা হতোই না, দিদি একবার হতো বড় জোর, তাহলে আমি দেবো টিউবারকুলিনাম। যদি বলে পায়খানা নিয়ে কোনো সমস্যা ছিল না, একবার করতো, দুবার করতো, কখনো না তিনবারও করতো, তবে তো তিনবারই করতো বেশিরভাগ, কখনো কখনো একবার করতো, আমি দেবো ওকে ভ্যাসলিনাম। কথা এইটা বিভিন্ন হাত দিয়ে এখানে ইলেকট্রিফিকেশন করা হয়েছে, আইডিয়াটা আপনারাও করবেন, ভুল পেলে আমাকে নিশ্চয়ই শুনতে দেবেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। দিস ইজ দ্য আইডিয়া রিগার্ডিং দিস 3 অ্যান্টি টিউবারকুলার ড্রাগ। আরো একটা কথা বলা বাকি আছে, সেটা হলো আপনি যাকে টিউবারকুলিনাম দিচ্ছেন তাকে কিন্তু টিউবারকুলিনাম শেষ করার পরে ড্রসরা আসতে হবে, নাহলে কেস শেষ হবে না। আপনি যাকে ভ্যাসলিনাম দিচ্ছেন সেটাও কিন্তু ভ্যাসলিনাম সিএম পর্যন্ত যাওয়ার পরেও আরও স্কোপ থাকবে, তখন কিন্তু দিতে হবে ড্রসেরা ট্রান্ডিফোলিয়া। মজার কথা হলো আমাদের জানা আছে নোসোর সব থেকে ক্ষমতাশালী, কিন্তু এক্ষেত্রে কথাটা খাটে না। আপনি টিউবারকুলিনাম ভ্যাসলিনাম দিয়ে একটা মানুষকে সর্বাঙ্গীন সুস্থ হতে দিতে পারেন না যতক্ষণ না ড্রসরা দেবেন। তাই জন্যই মার্গারেট টাইলার ঔদত্যের সঙ্গে বলেছিল এই ড্রাগ থেকে চিনেছি, চিনেছেন অ্যানিম্যাল, আর চিনেছি আমি, দ্বিতীয় কেউ চেনেনি। ড্রসরা এমন গভীর প্রিয় ওষুধ। যা হোক, আমি যখন কেস নিয়ে বসেছি অন্তরকে এইটুকু জিজ্ঞাসা করি, অ্যাকচুয়ালি এই দিকটা কেন বেশি করে বলেই না, আর একটু বলি, টিউবারকুলার ড্রাগ দেওয়ার 2 ক্ষেত্র আছে, একটা হলো প্যাথোলজিক্যাল ডায়াগনোসিস, একটা হলো ফিলোসফিক্যাল ডায়াগনোসিস। তো প্যাথোলজিক্যাল ডায়াগনোসিসের কথা আমি বলবো আবার, কিন্তু ফিলোসফিক্যাল ডায়াগনোসিসটা বলি যে আমি যাকে টিবার অ্যান্টি টিবারকুলার ড্রাগ দেবো তিনটের মধ্যে একটি, কখন যদি জানতে পারি, এই সব কথা কিন্তু যে লেখাটা পাবেন সব লেখা আছে, কি অবস্থায় ওই 3 ড্রাগ ইউজ করবেন, কি প্রশ্ন করে কনফার্ম করবেন আপনার আইডিয়া, সে হলো তবু আমি মুখে বলি, সে হলো যদি ওর বড় ভাই বলতো স্যার এ তো খুব কান্নাকাটি করতো ছোটোবেলায় মানে বলো এই তো স্যার জন্মেছে তারপর থেকে, তখন আমি জিজ্ঞেস করতাম তোমরা কি করতে, ও যদি জবাবে বলতো স্যার কোলে নিয়ে ঘুরতে হতো,
তাহলেই চুপ করছো? হ্যাঁ, তুমি কথা বলো না। যদি বলতো ওকে কোলে নিয়ে ঘুরলে চুপ করতো, তাহলে আমি ধরে নিতাম ওর মধ্যে টিউবারকুলার ডায়াসিস প্রিডোমিনেন্ট। কেন? ওই ঘুরে বেড়ানোর ব্যাপারটাকে বলা হয় কসমোপলিটন মেন্টালিটি। কসমোপলিটন মেন্টালিটির আবার দুটো ভাগ আছে। একটা হচ্ছে যদি আমরা খুব সাদা সিধা চোখে দেখি, সেটা হলো এরা পৃথিবীটাকে মনে করে আমার দেশ তোমার দেশ মানুষ বাংলাদেশ না না, পৃথিবীর যেখানে মানুষ আছে সবাই আমার আত্মীয়। আমার বাড়ির উপরে একটাই ছাদ, সেটা আকাশ। আমার বাড়ির নিচে একটাই, সেটা এই ধরনের দল। আর এই পৃথিবীর সমস্ত মানুষ আমার ভাই, আমার আত্মীয়, আমার মা, আমার বাবা। তার জন্য কি করে এই কসমোপলিটন মেন্টালিটির কোনো ছেলে বা মেয়ে তার নিজের মা অসুস্থ, মাকে একটা ডাক্তার থেকে দিয়ে যাবে, ডাক্তার আপনি দেখুন আমি পরে আসছি, বন্ধুর মায়ের অবস্থা খারাপ, ওনাকে নিয়ে এখনই হসপিটালে ছুটতে হবে, চলে গেল ডাক্তারকে দায়িত্ব দিয়ে, এসে অবশ্য আমার মায়ের খবর নেবে। তবে সে মনে করে বন্ধুর মা আমার মা, আমার মা আমার মা, ফলে কোনোটাই দায়িত্ব এড়িয়ে যাওয়া যাবে না। তার জন্য নিজের মায়ের জন্য ডাক্তার ডেকে দিয়ে গেছে, আর বন্ধুর মায়ের জন্য অবস্থা খারাপ বলে বন্ধুকে নিয়ে গাড়ি ভাড়া করে ছুটেছে হসপিটালে। এরা মনে করে কেউ পর নয়, এরা বিশ্বাস করে কাটলে সবার গায়ের থেকে লাল রক্ত বেরোবে। যদি তাই হয় সবাই আমরা আত্মীয়। অ্যাকচুয়ালি তো তাই, যদি আদম এবং ঈদের কথা মানবেন তাহলে তো আমরা কেউ না কারো কোনো না কোনোভাবে আত্মীয় হয়েই আছি। অনেক জুড়েছে আপনি এটা জানবেন, বাবারা ছিল পাঁচ ভাই, সেই পাঁচ ভাইয়ের ছিল আমার চারটা করে বাচ্চা, তাদের আবার ছিল তিনটে করে বাচ্চা। এখন একে জিজ্ঞেস করুন তোমার কয় ভাই বোন, কোথায় থাকে তারা? সে তো জানি না, ওরকম করেই আমরা হারিয়ে গেছি একে একে। অ্যাকচুয়ালি আমরা সবাই কেউ না কেউ কারো না কোনোভাবে আত্মীয়। এই কথাটা মনে রাখে যে তার নাম কসমোপলিটন মেন্টালিটি হ্যাভিং টিউবারকুলার ডায়াসিস প্রিডোমিনেন্ট। এটা হলো টিউবারকুলার ডায়াসিসের ফিলোসফি, এটা হলো ফিলোসফিক্যাল ডায়াগনোসিস, যে আমি ওকে টিউবারকুলার অ্যান্টি টিউবারকুলার ড্রাগ দেবো আর দেবো না। আরও একটা ডায়াবেটিস আছে, সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল। আমি জানতে পারলাম ও ঘুরতে চায় না, ও খেলতে ভালোবাসে ইত্যাদি ইত্যাদি জানতে পারলাম। আরও জানলাম ওর কোনো বন্ধু নেই, কিন্তু ওই প্রসঙ্গে একটু জিজ্ঞাসা তো করবো, এটুকু জানতে চাইব যে বলো তোমার বংশে কার অস্ত্র ছিল, কার এলার্জি ছিল, কার মাথা ব্যথা ছিল, কে স্ট্রোকে মারা গেছে ইত্যাদি ইত্যাদি। তখনই হয়তো বেরিয়ে পড়বে প্যাথোলজিক্যালি সে তার সে সেই ফ্যামিলির বাচ্চা, মানে সেই মাটিতে ধরা সেই গাছের ফল যেটাতে ছিল টিউবারকুলার ডায়াবেটিস প্রিডোমিনেন্ট। আমি যদিও বা তার ওই কথাগুলি থেকে ফিলোসফি অফ লাইফ থেকে পাই, তখন আমি জানতে চাইবো এই বা দেখুন টিউবারকুলার ডায়াসিস কিন্তু অ্যাকচুয়ালি সোরা এবং সিফিলিস, এই দুটির মিলনের ফলে। তাহলে আমি ওর কাছে কী পেতে পারি? ওর কাছে পেতে পারি কিন্তু আমি সিফিলিটিক দিকেও পেতে পারি। ওর বড় ভাই অবশ্য একটা কথা বলে দিয়েছে, ও ছিল প্রচণ্ড স্বার্থপর। আমি সিফিলিটিক ডায়াসিস, সিফিলিটিক মায়োজমে প্রচুর ড্রাগ আছে, সব থেকে প্রচুর ড্রাগ মার্কসল, এই সব ড্রাগ নিয়ে আমি প্রচুর প্রচুর কাজ করেছি। আমি হাত তুলে দিয়েছি, আমি এখন শুধুমাত্র সিভিলিয়ানকেই নিয়েছি। এবার সিভিলিয়ানের জীবনে দর্শন, জীবন দর্শনের মাত্র দুটো ওয়ার্ড, সিভিলিয়ানকে বুঝতে দুটো ওয়ার্ড বুঝতে হবে, যেমন সরিনামকে বুঝতে দুটো ওয়ার্ড, একটা ক্যাজুয়াল একটা ক্যাওটিক দারুণ প্রশ্ন, তেমন সিভিলিয়ানকে বুঝতে দুটো ওয়ার্ড, একটা হলো সেলফিশ আর একটা হলো সেলফিশ আর বাবা মা খেয়েছেন কার কাছে? বাবার কাছে। কেন মা খেয়েছেন? খেলার জন্য। মানে সারাক্ষণ খেলতেন না? খেলতে খেলতে পড়ার কথা মনে থাকতো না, আসতে বাড়িতে দেরি হয়ে যেত। কত কথা শুনতো মা খেয়েছেন মাধ্যমিক পর্যন্ত, তারপরে আর মার খেলেন না কেন? তখন তো বুঝে গেছি পড়া উচিত, না পড়লে চলবে কি করে? তার মানে নেগেটিভ থেকে পজিটিভ হলো, এটা সিভিলিয়ানের দর্শনের একটা দিক। আর একটা দিক হলো
সেটা কিরকম ও বুঝে, এটা কি করে জানা যায়? আপনি বলেছেন আপনার মায়ের জন্য বেশি ভালোবাসা ছিল, ভাবুন বলুন আপনি, তখন আপনি ছিলেন হচ্ছে প্রাইমারি স্কুলের বাচ্চা বা আপনার করা বাচ্চা, আপনাকে একটা টাকা দেওয়া হয়েছে, আপনি মেলায় গিয়ে কি করতেন? অপর কিনতাম, তারপর কি করতেন? খেয়ে দিতাম। আপনি বললেন মাকে বেশি ভালোবাসতেন, সে তো পরে, তখন কি করতেন? তখন একটা পাপড় কিনে মাকে অর্ধেক বাকি অর্ধেক আমি আর বোন খেতাম, আমি আমার বোন খেতাম, মানে তখন বুদ্ধি হবে, এই সিভিলিয়ানের বুদ্ধি একটু দেরিতে হয়, প্রথমে ক্যাজুয়াল থাকে, ক্যাজুয়াল থেকে সিরিয়াস হয়, আর সরিনা হলো ক্যাজুয়াল দিয়ে জীবন শুরু হয়, 100 বছর মরবার সময়ও ক্যাজুয়ালি থেকে, আর সিভিলিয়ান হলো ক্যাজুয়াল দিয়ে জীবন শুরু হয়, বাকি জীবনটা সিরিয়াস হয়ে যায়, হওয়ার একটা কারণ থাকে, কেউ মায়ের কাছে মার খেয়ে, কারো বাবা মরে যাওয়ার পর, ফেল করার পর, বন্ধুরা আজে বাজে কথা বলেছিল তারপর, মানে একটা ঘটনা তাই থাকে, সিভিলিয়ানের জীবন দর্শন এমন। তাহলে আমরা দেখি ওই কথা কেন উঠলো, ওর ভাই বলেছে স্যার ওর স্বার্থপর ছিল, ওর ভাই কথাও বলেছে এখন কিন্তু ভীষণ ভালো মানুষ, সিভিলিয়ান মায়াজন বা সিভিলিয়ান ওষুধ লাগে না, ও এমনি এমনি ভালো হয়, এটাই নিয়ম। সিভিলিস এই ড্রাগটার বৈশিষ্ট্য হলো ও খারাপ থাকে, খারাপ হয়ে জন্মায়, চরিত্রের নানা রকম খারাপ দিক থাকে, নেশা, অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ, কি না থাকে সব থাকে, কিন্তু কোনো একটা সময় থেকে কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে সে আমূল বদলে যায়। দিস ইজ দ্য ফিলসফি অফ সিভিলিয়ান ইন্ডিভিজুয়াল। আপনারা যখন এই কেস লাইফ কেসগুলো দেখবেন তখন আসবে এই কথা। আমি ড্রাগটা নিয়ে হয়তো পরে সময়কালে আরও আলোচনা করবো, আমাকে যেহেতু কেস দেখতে হবে এখনই, এই আইডিয়াটা না দিলে আপনারা আমি জেনে হবে। এবার আরেকটা কথা, সিভিলিয়ান গেল সরিনাম গেল, দুপাটা ড্রাগ সে একটু একটু হয়েছে ভালো গেল, সাইকোটি সাইকোটি এখন প্রচুর ড্রাগ, সাইকোটি আমি সবগুলো ড্রাগের উপর কাজ করেছি, আমি মাত্র দুটো ড্রাগকে রেখেছি, একটা হলো আপনার অন্য ড্রাগ নিয়ে কাজ করুন, সেটা নিয়ে আমি কিছু বলিনি, কিন্তু এই দুটো ড্রাগকেও তো মাথায় রাখুন, পরে মনে হয় এটা দিয়েই কাজ হচ্ছে তাহলে এটা দিয়েই করবেন। এবার আমরা এই দুটো ড্রাগকে জানবার জন্য কী করি, ছোটোবেলায় আমরা জিজ্ঞাসা করি যে এই বাচ্চা যখন কোলে ওঠার বাচ্চা ছিল কার কোলে যেত, সবার কোলে যেত, যদিও ফ্যামিলি ওরিয়েন্টেড মানে পরিবার কেন্দ্রিক মানসিকতা নিয়ে জন্মায় ছোটোবেলায়, মানে এখন ছোট্ট বাচ্চা, তাহলে কী করবে? ওর মাকে চিনবে, বাবাকে চিনবে, ভাইকে চিনবে, বোনকে চিনবে, দাদাকে চিনবে, দাদিকে চিনবে, ব্যাস আর কাউকে চিনবে না, প্রতিবেশী কারো কলেজে যেত, শুধু আমাদের কলে কলেই ঘুরতো, তাহলে ওর ফ্যামিলি ওরিয়েন্টেড, তার কনফার্মেশন কীভাবে হবে? ওর দৃশ্য হবে, আচ্ছা কে সব থেকে ভালোবাসতো? মা, তো মা অসুস্থ হয়েছে, এবার খেলতে যাওয়া কী হতো? তখন সে বলবে মা অসুস্থ হয়ে তুর্থ হতো, মানে মা অন্ত প্রাণ, মানে মা কেন্দ্রিক জীবন যাপন। তাহলে জিজ্ঞেস করা হয় ছোটোবেলায় কী ভাবতেন, আপনি বড় হয়ে কী করবেন? বলতো ভাবতাম আমি ডাক্তার হব, কেন? কিউবার কলার ড্যান্সে যে জবাব দেবে মানুষের জন্য কাজ করবে, আর সাইকোলজি মা একজন জবাব দেবে আমার বাবা মায়ের অনেক ডাক্তার লাগে, ছোটোবেলা থেকে দেখে আসছি মা বুঝিয়ে বাবা বুঝবে, আমি ডাক্তার হয়ে অন্য ডাক্তারকে ডাকবো না, বাবা বাবাকে সুস্থ রাখবো, আমি শুধু মা বাবাকে দেখবো, সত্যি তো তা হয় না, আর কিবার কলার সরি কিবার কলার বুঝতে একজন ডাক্তার সবাইকে দেখে, কিন্তু তার ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে তার আপন জনে যা, এটাই হলো পরিবার কেন্দ্রিক। এবার কথা হলো মেডো অর্থ যাকে আলাদা দেবো কেমন করে, তখন জিজ্ঞেস করা হয় আপনার বন্ধু ছিল কত জন? আন্তরিক বন্ধু, যার সঙ্গে গলাগলি ধরে গল্প করতেন, একটা বন্ধু ছিল না, ছিল তবে আপনি যেমন বলেন ওই রকম না, একটু বড় হলে জিজ্ঞেস করা হয় বিয়ে করার চেষ্টা করে, তো বিয়ের এক সপ্তাহের মধ্যে রাতে কে বেশি কথা বলতো কে বেশি শুনতো, কিন্তু যা হয় বলবে আমি কথা কম বলতাম শুনতাম বেশি, আবার ছোটোবেলায় বন্ধু, বন্ধুরা বেশি কথা বলতো না আপনি বেশি কথা বলতেন, আমি বলতাম কম শুনতাম বেশি। আচ্ছা আর একটু বড় হলে জিজ্ঞেস করা হয় কেউ যদি বলেছে সরি আপনি কি পেটে কথা রাখতে পারেন, মানে হলো বুঝতে পেরেছেন তো আপনি, হ্যাঁ হ্যাঁ আমি পেটে কথা রাখতে পারি আমার কোনো অসুবিধা হয়,
যার জন্য যাকে বলা হয় পেট ঢাকানো, পেটের সব কথা ঢোকে আর মান হয়ে বুঝতে শুধু ঢোকে বেরোয় না। তো এভাবে আমরা বেরোই না তো ওরকম। আর সুজা আর কি, সুজা হলো কি বলবো, জনের সঙ্গে একটা কমন ক্যারেক্টার আছে, একটা রুব্রিক্স আছে, তিন তিন ড্রাগের উল্লেখ আছে, বলা আছে সেখানে মানেটা হলো এইরকম। তিনি তারটা কোনো মনে নাই, সে হলো যারা বাড়িতে খারাপ কিন্তু বাইরে চার পণ্যই ভালো, তিনটে ড্রাগ লাগিয়ে পড়িয়াম আর সুজা দিবার কিন্তু। তো ফলে আমাদের এখানটা ভুল হয়ে যায়। কোন ব্যাপারটা যে আপনি ছোটবেলায় দেখে গেলে বন্ধু ভাই বন্ধুর সঙ্গে কী করতেন, আর স্কুলে বন্ধুর সঙ্গে কী করতেন, খেলার মাঠে কী করতেন, আপনি বাড়ি গিয়ে কী করতেন, সুজা হয় বলবে আমার রাগ হলে তো ভয়ের ফেলে ছেড়ে না খারাপ করি, সে তো বাড়িতে, বাড়ির বাইরে, বাড়ির বাইরে কেউ বলবে আমার রাগ দেখেনি, আপনি আমার এলাকায় জিজ্ঞেস করুন, আমার তো ঠান্ডা ছেলে একটা হবে। কারণ সুজা চায় না বাড়ির বাইরে কেউ তাকে খারাপ বলে জানুক। অন্যদিকে টিউবারকুলামের ওই দিকটা আছে, সে বাড়িতে খারাপ অ্যাকচুয়ালি টিউবারকুলামটা আছে, যখন আমি বলবো আর ডিটেলস তখন বলবো, আর শুধু কেসতে গিয়ে সপক্ষে ছোটো ছোটো করে বলে দিলাম। ওরা ভীষণটা কি জন্ম থেকে সরি, ওরা রাগি ভীষণটা কি, যার জন্য বলা হবে সেটা হাই করবে। তাহলে আমরা মোটামুটি ড্রাগগুলো বলা হয়ে গেছে, আমরা প্রপার কেসে চলে যাই। আমরা এটুকু জেনেছি ও ঠান্ডার দোষ ছিল, এই ব্যাপারটা তুমি বলো, এই ছেলে ঠান্ডার দোষ, বাবা মা কার মধ্যে ছিল, তোমাদের ফ্যামিলিতে কী কী অসুবিধা জানো তুমি, তোমার মায়ের দুষ্টি, তোমার বাবার দুষ্টি, মানে ওদিকে দাদা আদি নানা নানি, ওদিকে বাবা এদিকে মা, বলো। আমার নানা নানিটা জানি না, কিন্তু আমার মায়েরটা জানি, সে হলো মায়ের অ্যালার্জি ছিল। আমার তখনই বলে দেওয়া উচিত ছিল, বলে রাখি এখন বলবো, তার বলবো। হ্যাঁ, মায়ের অ্যালার্জি ছিল, আর দাদার উপস্থিতিতে আমার দাদা শ্বাসকষ্টে ভুগত এবং মারাও গেছে শ্বাসকষ্টে, আর আমার বাবা তার এই যে হাত হাতের নখ পায়ের নখ নষ্ট হয়ে গেছে অ্যালার্জি ছাড়া। ঠিক আছে, আমরা দুটো জিনিস জানতে পারলাম, চলো এই ছেলেটি টিউবারকুলার ফ্যামিলির বাচ্চা, আমি একে টিউবারকুলার ড্রাগ, অ্যান্টি টিউবারকুলার ড্রাগ দেবো, আর একটা জানতে পেরেছি ওর বাবার যে নখের সমস্যা ওটা হচ্ছে সিমেটিক প্রিডমিনেন্ট টিউবারকুলার ডায়াসিস, মানে টিউবারকুলার ডায়াসিস আমি দুটো কথা বলবো, কখনো বা শরীর প্রিডমিনেন্ট, কখনো বা সিমেটিক প্রিডমিনেন্ট, যে শরীর প্রিডমিনেন্ট হয় এ কোনো দিনই অত সিরিয়াস নয় কিন্তু টিউবারকুলার ফ্যামিলির বাচ্চা। অন্যদিকে আগে ক্যাজুয়াল ছিল কিন্তু এখন সিরিয়াস কিন্তু টিউবারকুলার ফ্যামিলির বাচ্চা, এইভাবে।